হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনা। এর জন্য আমি কলিজা নিয়েছি এরকম পিস করে, এখন আমি একটু সিদ্ধ করে নিব শুধুমাত্র পানি আর লবণ দিয়ে। এখন আমি একটু লবণ দেব, এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। তারপর ঢেকে দিব, একটা বলক আসলে নামায় ফেলবো, ঝরা দিয়ে ফেলবো। দেখুন বলক চলে আসছে, এখন আমি এটা ঝরা দিয়ে দিব। জ্যাম ঝরা দিয়ে ফেলেছি, এখন একটু ঠান্ডা প্যানে ধুয়ে নিব। চুলোটা অন করে দিয়েছি, এখন আমি একে চুলাটা অন করে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে আসলে আমি কড়াইয়ের মধ্যে তেল দিব। কড়াইটা গরম হয়ে আসছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেজপাতা দিয়ে দিব, দারচিনি দিয়ে দিব, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দুইটা শুকনো মরিচ দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসছে, আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ হয়ে এসেছে অলরেডি, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিব 2 চা চামচ। মশলা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। আর আপনারা তো জানেন যে আমি মিক্সড করে রাখি মশলা। গরম মশলা ফাঁকি দিয়ে দিব, আমি সব রান্নাতে একটু গরম মশলা, মানে মাংসের ক্ষেত্রে একটু গরম মশলা ফাঁকি দিই, ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসছে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। কিছুক্ষণ এরকম নাড়াচাড়ার পরে তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতন। লবণ দিয়ে দিব 1 চামচ পরিমাণ। এখন আমি 4-5টা মরিচ দিয়ে দিব পরিমাণ মতন, পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি এজন্য পানির পরিমাণ কম থাকবে, পরিমাণ পানি থাকবে। ঢেকে দিব, কলিজা অলরেডি হয়ে আসছে, পানি শুকিয়ে আসছে। এখন আমি একটু জিরা পাকি দিয়ে দিব আর একটু ঘন ঘন করে নিব। জিরা পাকিটা আমি ভেজে ব্লেন্ড করে রেখে নিয়েছি।
যে আমার করে রান্নাটা হয়ে গিয়েছে, সম্পূর্ণ ঘন ঘন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।